নহয় আসলতে গুরবান্দা রাইজে এটাই চিন্তাধারা কৰিছে যে এইবাৰ গুরবান্দা পঞ্চায়তত আপোনালোকে জানে যে ইমান দিন ধৰি গুরবান্দা পঞ্চায়ত বুলি নহয় সামগ্ৰী কুটি সামগ্ৰী ট্ৰকি বলছেন তেও 15 বছৰ মন্ত্রী আছিলে এতিয়া 5 বছৰ এমএলএ আছিলে ইয়াৰ আগতে তেখেতৰ দেউতাক আছিলে এতিয়া তেও লড়াক এমএলএৰ প্ৰতিনিধিত্ব দিছে ওদিকে আমাৰ গুরবান্দা পঞ্চায়তত ট্ৰকি বলছেন নেতৃত্বত আমাৰ গুরবান্দা পঞ্চায়তত কোনো ধৰণৰ উন্নয়নমূলক কাম হোৱা নাই যেহেতু আমি এনেকৈ এটা পঞ্চায়তত আছো বানপানী গৰাখনিয়া বিভিন্ন ধৰণৰ মাটিৰ সমস্যা আছে ওদিকে এই সমস্যাবিলাক আসল সমস্যাবিলাক তেওঁলোকে একো কাম কৰা নাছিলে খালি একমাত্র দালাল রাজার জড়িয়াতে কংগ্রেস সরকারটো চলিছিল গতি এইবার উপনির্বাচনত আপনারা জানেন যে উপনির্বাচনত আমার ভারতীয় জনতা পার্টির পর একজন শক্তিশালী ক্যান্ডিডেট উপযুক্ত ক্যান্ডিডেট ভাল ক্যান্ডিডেট দীপলন্দন শর্মা ডাঙরিয়া ক্যান্ডিডেট দিছে প্রার্থী হিসাবে নিক্ষেপ করেছে তেখেতে আমার গুরবান্দা আহি গোটেই রাইজক প্রতিশ্রুতি দিছে যে 25টা বছরে আপনার নোহা কামবিলাক যেবিলাক সমস্যা আছে মই সমাধান করে দিম 1.5 বছর কারণে এমএলএ হলে গতি প্রতিশ্রুতি দিয়ার পিছত বানপানী সমস্যায় হোক গড়াখনিয়ায় হোক বা বিভিন্ন আপনার মেয়াদি পাটা মাটি হোক বিভিন্ন সমস্যা তেও সমাধান করে দিব ইয়ার পছতে গোটেই গুরবান্দা রাইজে এটাই সিদ্ধান্ত লৈছে এইবার আমি কংগ্রেস দলক কোনো কারণতে আমি ভোট নিদিও গোটেই মানুষে আমি একলগ হয়ে আমি দীপলন্দন শর্মা ডাঙরিয়াক জিকাই দিম কিন্তু আজি আপনাদের দেখা পাইছে যে নুরুল হুদা আকস্মিকভাবে গুরবান্দা পঞ্চায়তত আহি বিভিন্ন ধরনের কমিউনিয়াল বক্তব্যরে তেও রাইজক পরিচিত করব বিচারিছিলে কিন্তু তারপরে রাইজে গম পাই তেও বাধা দিছে যে আপনি ইয়াত আহি আমার মাজত বিভাজন আনিব আমি সরকারের লগত আছো যেহেতু কেন্দ্র সরকার আছে অমত সরকার আছে গতিকে আমি রাইজের লগত আছো আমি আমি সরকারের লগত আছো গতিকে আমার উন্নয়ন আপনি স্থবির নকরিব যেহেতু আপনাদের জানে মূর ঘরখন যত আছে যদি আজির দিনত আকৌ রকিবুল হোসেন লড়াই তানজিল হোসেন পাশ করে তেও না ইয়াত গড়াখনিয়া সমস্যা সমাধান করিব পারিব না তেও বানপানীর সমস্যা সমাধান করিব পারিব যেহেতু সরকারে পারিব একটু গতিকে এইবার যদি সরকারত আমি দীপলতাক জিকাব পারো নিশ্চয় আমি বাঁচি যাম নহলে মূর ঘরখন এবার লই যাব যেটো অবস্থা হয়েছে বর্তমান বানপানী বাধা প্রদান করা হয়েছে হয় বাদি বাধা প্রদান রাইজে করেছে রাইজে বাধা প্রদান করার পিছত ইয়াত উত্তেজিত সৃষ্টি এটা হয়েছিল তারপর আমিও গম পালো সন্মানীয় মজিবুদ্দাও গম পালে আমি আহি পেলাই রাইজক বুঝাইছো যে আপনাদের একো চিন্তা করব নালাগে যদি কোনোবা নুরুল হুদা আহিছে গাঁত সোমাক সোমালেও তাক কোনো ভোট নিদিয়ে তানজিল হোসেনক কোনো ভোট নিদিয়ে তারপর আমি পরিস্থিতি নিয়ন্ত্রণলে আসো আর আনিছো আর গোটেই রাইজক লই তারপর রাস্তার পর আমি গুছিয়ে আইলো যেহেতু ইয়াত পথ অবরোধ করেছিল রাইজে না অপ্রীতিকর ঘটনা হওয়া নাই কোনো মারপিট হওয়া নাই আমি শান্তি সৃষ্টি হিসাবে আমি র্যালি করি তারপর গুছিয়ে আইলো।